রবিবার সকালে প্রায় 1 কুইন্টাল গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অনিল চন্দ্র দে, বয়স 36 বছর, বাড়ি কোচবিহার। এদিন সে কোচবিহারের দিক থেকে গাঁজা নিয়ে বারাসাতের দিকে যাচ্ছিল। গাড়ি তল্লাশি করে গাঁজা উদ্ধার করে পুলিশ। বহরমপুরে গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেডে চলছে দুর্গাপুজো উপলক্ষে বিশাল অফার। প্রত্যেকটি কেনাকাটায় পাবেন অ্যাশিওর্ড গিফট, ব্যাকপ্যাক অথবা টেবিল ফ্যান। এছাড়াও মেগা লাকি ড্রয়ে পেয়ে যাবেন বাইক, স্কুটার, অটোমেটিক ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, স্মার্ট টিভি অথবা মাইক্রোওয়েভ ওভেন। তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুরের 55 তলায় গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেডে আপনাদের পছন্দের গাড়িটিকে পূজোর আগে কিনে নিতে। এখানে একটি গাড়ি থেকে অলমোস্ট 120 কেজি মতো গাঁজা উদ্ধার হলো। গাড়ির চালক কোচবিহারের বাসিন্দা অনিলচন্দ্র দাস, অনিলচন্দ্র দে ওনার নাম। এখনও সিজার প্রসিডিওর চলছে, গাড়িটাও সার্চ করা হয়েছে। আপাতত 120 কেজি মতো গাঁজাই উদ্ধার হয়েছে। গাড়িটা কি চলতো? যেমন একটা বোর্ড দেখলাম আমরা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ওটা একটা সরকারি প্রতিষ্ঠানের বোর্ড আছে। এখন যাচাই করতে হবে এটা আদৌ ওখানেই চলে না, এটা অ্যাকচুয়ালি ফলস বোর্ড ইউজ করে গাঁজা পাচার বা মাদক পাচারের জন্য ব্যবহার হচ্ছে। সেটা তদন্ত সাপেক্ষ, এমনভাবে সরাসরি বলা সম্ভব না। তবে বোর্ড একটা পাওয়া গেছে, এটা ঠিক। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে ডিটেন করা হয়েছে। মানে গাড়ির যিনি চালক ছিলেন উনি কোচবিহার থেকে আসছে, এটা রঘুনাথগঞ্জে ধরা পড়লো। কোথায় যাচ্ছিল সেই তথ্য দেখতে হবে, কোথায় যাচ্ছিল সেটা। এখন চালান কাটা ছিল খুব সম্ভবত আমাদের এই রঘুনাথগঞ্জেরই কোনো একটা প্রতিষ্ঠানের নামে। এটা ধরা হলো হচ্ছে গিয়ে আমাদের NS-34 বা NS-22 উপরে মা মিলনী থাবা, এই জায়গায় গাড়িটাকে সিজ করা হয়েছে। পুজো মানেই শুধুই প্যান্ডেল হপিং? এবার তা একেবারেই না। এবার বহরমপুরও পাচ্ছে নাইট লাইফ, মানে সারা রাত নাচ গান। কোথায় আবার? গোল্ডেন রিট্রিটে। আমাদের ব্যাংকোয়েটে রয়েছে এবার পুজোর সেরা ভোজে খাবার মেলা, এবং বিভিন্ন ধরনের কুইজিন মেলার আকারে বিভিন্ন কাউন্টারে উইথ সিট ডাউন বুফে। মানে ব্যাংকোয়েটে কিন্তু আপনাদের বসে খাওয়ার ব্যবস্থা এবারে পুজোর বিশেষ চমক বাকি সব কিছুর সঙ্গে। চলুন যাওয়া যাক আমাদের ডিস্কোথেক, বহরমপুরের প্রথম ডিস্কোথেক ইগনিশানে। পুজো স্পেশাল কি কি থাকছে গোল্ডেন রিট্রিটের ইগনিশানে? কেমন হবে পুজোর আনন্দ? এখন আমরা চলে এসেছি বহরমপুরের একমাত্র ডিস্কোথেক এবং কলকাতা টু শিলিগুড়ির একমাত্র ডিস্কোথেক ইগনিশানে। ফ্লোরের মিউজিকে কান পাতা দেয়। আমরা বাইরে বেরিয়ে একটু আলোচনা করি, যেটা আমি বললাম যে ইগনিশন বহরমপুরের প্রথম ডিস্কোথেক। প্রকৃত অর্থে ডিস্কোথেক যা বলছে, বলতে যা বোঝায় ইগনিশন হচ্ছে সেটাই। তো পুজোর সময় দেদার মজা ইগনিশনে। তাহলে আর দেরি নয়, সেরে ফেলেছেন তো বুকিং? এবার পুজোর ডেস্টিনেশন হোক গোল্ডেন রিট্রিট। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট।